सो हेलो गाइज व्हाट्सअप एंड वेलकम बैक टू माई चैनल टू अ न्यू वीडियो। सो आजकल वीडियो खूब इंटरेस्टिंग होते चले बिकज टॉपिक वीडियो हमें एर आगे बनिए बट एट एक न्यू एडिशन। सो गाइज आजकल वीडियो टॉपिक होच्छे जे व्हाट मेकअप प्रोडक्ट्स आई बॉट फॉर दुर्गा पूजा। तो वीडियो एक्चुअली करार कथा छिल दुर्गा पूजार आगे बट दुर्गा पूजा हैज ऑलरेडी ओवर सो आई थॉट ऑफ शेयरिंग इट विथ यू ऑल राइट नाउ। एखोनो तो आमादेर फेस्टिव सीजन बाकी आछे लाइक देयर इज दिवाली एंड सो ऑन लाइक अनेक रकम फेस्टिव सीजन एखोनो बाकी आछे। दुर्गा पूजार परे एखोनो बाकी आछे लाइक काली पुजो देन जगदात्री पुजो देन भाई दूज एंड सो मेनी ऑन लाइक তারপরে ক্রিসমাস চলে আসবে নিউ ইয়ার। সো অনেক কিছু ফেস্টিভ সিজন বাকি আছে তো আমি ভাবলাম কেন না তোমাদের সাথে এরপরেও শেয়ার করা যাক। সো আমি দুর্গাপূজার আগে অনেক রকমের প্রোডাক্ট রিস্টক করেছিলাম আমার মেকআপ প্রোডাক্টসের মধ্যে থেকে যেগুলো প্রায় শেষ হয়ে এসেছিলো বা আমার নিউ প্রোডাক্টসের দরকার ছিল। সো ভাবলাম কেন না তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করা যাক। সো আমার কাছে দেখতে পাচ্ছি এখানে এত জিনিস আছে, এছাড়া এখানে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো তোমাদের সাথে আমি একের পর এক শেয়ার করবো। সো ফার্স্টেই আমি স্টার্ট করছি যে প্রোডাক্টটা দিয়ে সেটা হচ্ছে এইটা। So this is basically Garnier Skin Natural Micellar Cleansing Water All in One। So এটা হচ্ছে sensitive skin হোক বা I think for all skin type এটা আছে। এটা cleansing করে, এটা then it soothes your skin and it also removes your makeup। So এটা all in one সেজন্যই লেখা আছে and এটা আছে I think কত ml দাঁড়াও তোমাদের দেখে বলে দিচ্ছি। সো এটা হচ্ছে 125 ml অ্যান্ড এটার দাম হচ্ছে 199। গার্নিয়ারের মাইসেলের ওয়াটারটা কিন্তু খুবই হেল্পফুল, তোমরা তোমাদের মেকআপটাকে রিমুভ করার জন্য ইউজ করতে পারো বা স্কিনটাকে প্রথমেই ক্লিনজিং করার জন্য মানে মেকআপ শুরু করার প্রথমেই ক্লিনজিং করার জন্য ইউজ করতে পারো। তো দুটো পারপাসে ইউজ করা যায় অ্যান্ড তোমরা জানো গাইস মাইসেলের ওয়াটার খুবই সুদিং টাইপের হয়, তোমাদের স্কিনের জন্য খুবই ভালো, তো এটা অল স্কিন টাইপসের জন্য ইউজ করতে পারো। অ্যান্ড আমি গার্নিয়ারের নিয়েছি বিকজ আমি এটা রিভিউ দেখেছিলাম, এটা খুবই ভালো অ্যান্ড এটার দামটা যেমন বললাম 199। তো তোমরা যারা বিগিনার্স আছো মেকআপসের জন্য বা যারা টিনেজার আছো তারা কিন্তু এটাতে ইনভেস্ট করতে পারো ইফ ইউ হ্যাভ বাজেট, আদারওয়াইজ কিন্তু তোমাদের করার কোনো দরকার নেই। তোমাদের কাছে নর্মাল যদি যে কোনো টোনার থাকে বা রোজ ওয়াটার থাকে তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো। সো এটা গেল ফার্স্ট প্রোডাক্ট। নেক্সট আমি আসছি অন্যান্য প্রোডাক্টসে, আই থিঙ্ক এখানে আমার কাছে যা যা প্রোডাক্টস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো নেক্সট আমার কাছে আছে এইটা মেবলিনের, এটা ফিটমির ম্যাট প্লাস পড়লে নর্মাল টু অয়েলি স্কিন টাইপের একটা ফাউন্ডেশন অ্যান্ড এটাতে SPF 22 আছে। তোমরা জানো যে মেবলিনের যে কোনো প্রোডাক্ট ইজ ভেরি গুড কোয়ালিটি। সো এটা আমার শেড আছে 125। আমি এর আগের যে শেডটা নিয়েছিলাম লাইক যেটা আমার কাছে এর আগে ছিল যেমন এটা এটা ছিল, এটা 128 নিয়েছিলাম ওয়ার্ম নিউট, তো এটা আমি এখন 125 নিয়েছি। বাট এটা আমার স্কিনের সাথে ম্যাচ করে যায়, খুব একটা প্রবলেম হয় না। আর যদি মনে হচ্ছে খুব লাইটিং হয়ে গেছে তো আমি এটার সাথে এটা মিলিয়ে তো দুটো মিসম্যাচ করে আমার শেডটাকে নিয়ে চলে আসি। সো এটার এটার দামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 549, 550 টাকা এটার দাম অ্যান্ড 30 ml এর মতো থাকে অ্যান্ড এটার ওয়ান পাম্প ইজ এনাফ ফর ইউর হোল ফেস। তো তোমরা চাইলে এটা পিক আপ করতে পারো লাইক ইফ ইউ হ্যাভ দ্য বাজেট, আমি অলওয়েজ বলছি কারণ 550 টাকা দিয়ে একটা ফাউন্ডেশন কেনার মতো আই থিঙ্ক বিগিনার্সদের কাছে সেরকম থাকে না বাজেট, সেরকম ইনভেস্টমেন্ট থাকে না। কারণ আমি টিনেজার ছিলাম, আমি তো এসব ইউজ করতে জানতামও না অ্যান্ড আমি জাস্ট নর্মাল আমার ময়শ্চারাইজার মাখতাম অ্যান্ড দেন কাজল লিপস্টিক লাগিয়ে বেরিয়ে যেতাম। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই প্রিভিয়াস মেকআপ স্টেপস। সো এখন আমি মেকআপ করতে মোটামুটি পারি, সো আমি তার জন্য এগুলোতে ইনভেস্ট করেছি। তোমরা চাইলে তোমরা এই ছোটোটাও নিতে পারো, এটাও ভালো, এটাও অনেক দিন চলে গেছিলো, এটা 299 দাম ছিল, 300 টাকার মতন, এটা 550 টাকার মতো। সো তোমরা চাইলে এটাতে ইনভেস্ট করতে পারো অ্যান্ড এটা খুবই ভালো অ্যান্ড যদি এটা পাম্পের মধ্যে আছে তো তোমার পুরোটা মানে ওয়েস্ট জাইনার প্রোডাক্টসগুলো তুমি সবটা ইউজ করতে পারবে। সো এটা ছিল নেক্সট প্রোডাক্ট। সো তোমাদেরকে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি, সো দ্যাট ইজ দিস, দিস ইজ লাইক মাই লাইফ সেভিয়ার, লাইক আমি ওকে ট্যান থেকে বাঁচাই এটা। সো এটা হচ্ছে গুড ভাইবসের ইনস্টা গ্লো ফেস মাস্ক। তো গাইস যেটা বলছিলাম এটা আছে উত্তন মানে রেঞ্জের, তো এটা হচ্ছে নো প্যারাবিনস, নো মিনারেল অয়েলস, নো সালফেট অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সো এটার প্রাইস হচ্ছে 250 টাকা দাম। সো গাইস এটার রিভিউ তোমাদেরকে আমি এর আগেও দিয়েছিলাম, তোমাদেরকে এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করে দেখিয়েছিলাম। এই প্রোডাক্টটা কিন্তু খুবই এফেক্টিভ, যারা খুব ট্যানিং হয়ে যাবে, যাদের খুব ট্যান পড়ে তারা কিন্তু এই প্রোডাক্টটাতে ইনভেস্ট করতেই পারো। তাহলে প্রোডাক্টটা পারলে প্লিজ নিয়ে নাও অ্যান্ড এই প্রোডাক্টটা খুবই ভালো, তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি।
সো দিস ইজ দ্য লিড, আমি এটা অনেকটা ব্যবহার করেছি অ্যান্ড এটা খুললে কাইন্ড অফ এরম দেখায়। সো উপটানের মতন আছে অ্যান্ড তোমরা জানো যে উপটান স্কিনকে গ্লো করতে ট্যানিং রিমুভালে কতটা হেল্প করে। সো তোমরা চাইলে তোমরা গুড ভাইবস এই প্রোডাক্টটাতে ইউজ করতে পারো অ্যান্ড ইউ নো দ্যাট গুড ভাইবস ইজ আ ভেরি রেকগনাইজড অ্যান্ড রিনাউন্ড কোম্পানি অ্যান্ড ব্র্যান্ড। সো তোমরা এর অনেক রকমের ভেরিয়েন্টের ফেস মাস্ক আছে, সব কিছু আছে, তোমরা যে কোনো ফেস মাস্কে যেতে পারো। সো আমি স্পেশালি উপটান ফেস মাস্কটাতে গেলাম বিকজ ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। সো তোমরা চাইলে এটাতে ইনভেস্ট করতেই পারো। ওকে গাইজ, সো গোয়িং ব্যাক টু নেক্সট প্রোডাক্ট, দ্যাট ইজ দিস। সো দিস ইজ বেসিক্যালি সুগার পপ লং ওয়ার কাজল ইন দ্য শেড ব্ল্যাক। সো এটা ব্ল্যাক কালারের একটা কাজল আছে, দেখতে পাচ্ছ করে নিউ প্যাকেজিং আছে, আমি এখনও খুলি অবধি নিই অ্যান্ড ইট ইজ 16 আওয়ার্স স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ কাজল দ্যাট ইট ক্লেমস। এটা যেরকম একটা ক্লেম করছে এটা বোল্ড, ওয়াটার প্রুফ, লং লাস্টিং অ্যান্ড ভেলভেট ফিনিশ দেয়। সো আমি এখনও ইউজ করিনি, তো তোমাদেরকে এখন রিভিউ দিতে পারবো না, এটা ইউজ করার পর তোমাদেরকে আমি অবশ্যই রিভিউ দেবো। তো এটার হচ্ছে 30 গ্রামের মতো থাকে মাত্র প্রোডাক্ট অ্যান্ড 179 দাম। তোমরা জানো যে সুগার ব্র্যান্ড কতটা ভালো, সব জায়গায় সুগারের হোর্ডিং দেখছিলাম আমি দুর্গাপুজোতে। সো সুগার ব্র্যান্ডের আমার এই কাজলটা নিউ লঞ্চ ছিল, তো আমার এটা ট্রাই করেছিল তার জন্য এটা কিনে ফেলেছি আমি অ্যান্ড 180 টাকা দিয়ে একটা কাজল কেনা, ইটস আই থিঙ্ক ইটস কোয়াইট বিগ ইনভেস্টমেন্ট ফর বিগিনার্স, যারা মানে সবে মেকআপ শিখছো বা যারা মেকআপের মানে কী বলবো অওয়া কখ শিখছো, সবে যারা সবে বিগিনার আছে তাদের কাছে এতটা ইনভেস্টমেন্ট থাকে না যে 180 টাকা মানে 200 টাকার মতন একটা খালি কাজলে ইনভেস্ট করার মতো। সো আই মাস্ট সে যে তোমরা অন্য কোনো মানে ব্র্যান্ডের কাজলে তোমরা ইনভেস্ট করতে পারো, লাইক ব্লু হেভেন, ব্লু হেভেনের কাজল অনেক চিপ রেটের হয় তো তোমরা সেগুলোতে ইউজ করতে পারো, সুইস বিউটিরও আছে তো তোমরা পারলে সেগুলোতে ইউজ করো। তো তোমাদেরকে জাস্ট আমার দেখানো ছিল তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মাই নেক্সট কাজল অ্যান্ড ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট কাজল, তোমাদেরকে আমি পরে রিভিউ অবশ্যই শেয়ার করবো। সো চলো নেক্সট প্রোডাক্টসে যাওয়া যাক, সেটা হচ্ছে এইটা, এটা খুবই ভালো। সো দিস ইজ গ্ল্যাম 21-এর আইব্রো কিট, তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি অ্যান্ড এটার শেড হচ্ছে 01, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 01 অ্যান্ড এটার প্রাইস অ্যান্ড অল সবই তোমাদেরকে বলছি, ফার্স্ট তোমাদেরকে আমি খুলে দেখাই যে প্রোডাক্টটা আসলে কেমন। সো গাইজ দেখতে পাচ্ছো প্রোডাক্টটা কিছুটা এরকম, গ্ল্যাম 21-এর ভেরি ক্লাসি প্যাকেজিং, আই জাস্ট লাভ দ্য প্যাকেজিং, দ্যাটস আমি কিনে ফেলেছি অ্যান্ড এটা খুবই ভালো। আইব্রো কিটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো এখানে একটা ছোট্ট তোমরা মিরার পেয়ে যাবে, এই যে মিরার অ্যান্ড এখানে একটা এরকম থাকে, দেন একটা প্লাস্টিক টাইপের থাকে ওটা প্রোটেক্ট করার জন্য মানে আইব্রো শেডসগুলো অ্যান্ড এখানে একটা ছোট্ট স্পুলি টাইপের দিয়েছে, দেখতে পাচ্ছ একটা অ্যাঙ্গুলার স্পুলি টাইপের আছে অ্যান্ড এখানে তোমাদের অনেকগুলো শেডস থাকে, লাইক একটা একটা একদম ডার্ক ব্রাউন, একটা লাইট ব্রাউন, একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট। তো তোমাদের এই চারটে শেডসই খুব কাজে লাগবে যদি তোমরা কোনো নিউ টাইপের কোনো মেকআপ লুক ক্রিয়েট করতে চাও, তখন কিন্তু তোমাদের এই শুধুমাত্র একটা আইব্রো কিট হিসেবে ব্যবহার হবে না, একটা মেকআপ মানে আই মেকআপ লুকের কিট হিসেবে ব্যবহার হবে কিন্তু। তো সেক্ষেত্রে তোমরা এটাতে ইনভেস্ট করতে পারো। তো এটা আই থিঙ্ক 215 এরকম সামথিং দাম নিয়েছিল, এখানে তো দামটা লেখা দেখাচ্ছে না আপাতত, সো আমার যতটুকু মনে আছে সেই অনুযায়ী তোমাদেরকে বললাম অ্যান্ড ইটস ভেরি ইউজফুল, তোমরা মানে আইব্রোর জন্য এটা একদম পারফেক্ট, একদম অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো অ্যান্ড একটা আইব্রো কিট থাকা দরকার অ্যান্ড ইটস ভেরি হ্যান্ডি, দেখতে পাচ্ছ তোমাদের ব্যাগে তেমনি একটু করে ঢুকিয়ে নিয়ে চলে যাওয়া যাবে। সো যাই হোক এখানে কোথাও আমি এর মানে এটা দেখতে পাচ্ছি না কি বলে, হ্যাঁ 249 লেখা আছে, 25 এটা বলছিলাম যেটা 250-এর মতো কোথাও না কোথাও দাম নেবে। তো যখন আমি মানে ইনিশিয়াল স্টেজে যখন আমি মেকআপ করা স্টার্ট করি তখন কিন্তু আমি এত দামি দামি প্রোডাক্টসে কখনোই ইনভেস্ট করতাম না, 250টা আমার কাছে দামি একটা খালি আইব্রো কিটের জন্য। সো তখন আমার কাছে এরম টাইপের প্রোডাক্ট ছিল, লাইক আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যো এরম টাইপের প্রোডাক্ট ছিল যেটা আমি এখনও ইউজ করি, ইভেন আমার কাছে এত নতুন প্রোডাক্টস এসে যাওয়া সত্ত্বেও। সো আনজেট সেটাই হচ্ছে ব্যাপার, মানে তোমার কাছে যদি মানে না থাকে ইনভেস্টমেন্ট, না বাজেট থাকে, প্লিজ ডোন্ট গো ফর দিস কাইন্ড অফ লুক্রেটিভ প্রোডাক্টস। অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে বিগিনার্সদের জন্য বা যারা টিনে যায় তাদের জন্য কীরকম কী মেকআপ প্রোডাক্টস ভালো হতে পারে, সো আমার একটা রেকমেন্ডেশন থাকবে বা সাজেশন থাকবে তোমাদের কাছে অ্যাজ আ সিনিয়র দিদি, তোমরা এটা বলতে পারো যে তোমাদেরকে খুব বেশি মেকআপ করার প্রয়োজন হবে না, মানে আমার মতো বয়সে চলে আসো 20-21 হয়ে যাক তখন তোমরা অনেক রকমের মেকআপ প্রোডাক্টস ট্রাই করতে পারো, বাট যখন টিনেজ থাকি না মানে তখন আমাদের ফেসটা বেবি ফেস থাকে অ্যান্ড তাতে অনেক কিছু মেকআপ প্রোডাক্টস মানে ইউজ করাটা ঠিক না, তো তোমরা খুব বেশি ইউজ করো না, জাস্ট
এটা ফলো করো, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং অ্যান্ড লিপস্টিক, কাজল, আইলাইনার, এই জিনিসগুলোই ফলো করো, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু ইউজ করো না, মানে আমরা যেটা দেখাই যে এত স্টেপের মেকআপ, সেগুলো কিন্তু মানে রিয়েল লাইফে সবসময় খাটে না। তো তোমরা টিনেজার যারা আছো তারা এত কিছু প্রোডাক্টসে মানে ইনভেস্ট করো না, রাদার তোমরা তোমাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে ইউজ করো। সো এটা আমাকে একজন জানতে চেয়েছিল, তার জন্য বলে দিলাম। সো এটা ছিল নেক্সট প্রোডাক্ট, সব বলে দিয়েছি ডিটেলস। তো চলে যাচ্ছি আরেকটা খুবই, আরও দুটো খুবই মানে ইউজফুল প্রোডাক্টস, সেটা হচ্ছে এই দুটো। সো দিস ইজ মাই লাইফ সেভিয়ার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার ফেশিয়াল রেজার অ্যান্ড এটা হচ্ছে যে অল কাইন্ড অফ রেজার বলতে পারো, আমি আমার হোল বডি এটা দিয়ে শেভ করে ফেলতে পারি। সো এটার খুবই কম দাম, আই থিঙ্ক 50-এর মধ্যে এটা আছে, আর এটা বোধহয় 30 টাকা দাম নেয়। সো এটা আমি খুলে দেখাচ্ছি ক্যাপটা, সো দেখতে পাচ্ছি এরকম অ্যান্ড খুবই ধার। আর একটা খালি আমার একটা সাজেশন এটাই যে যারা এটা ইউজ করতে পারো না তারা প্লিজ এটা ইউজ করবে না ফেশিয়াল রেজ মানে ফেশিয়াল হেয়ার তোলার জন্য। হ্যাঁ, তো তারা আগে প্রথমে কোনো টিউটোরিয়াল দেখে নেবে বা ফার্স্টে এইসব ইউজ করতে যাবে না, কারণ ফেসটা আমাদের খুবই একটা সেন্সিটিভ এরিয়া। তো সেখানে যদি তোমাদের কাট হয়ে যায় বা কিছু হয়ে যায় সেটা খুবই কিন্তু খারাপ দেখাবে। সো এটার দাম ছিল আই থিঙ্ক 30 টাকা, এটা 50 বলে দিলাম। অ্যান্ড এটা খুবই হ্যান্ডি, লাইক এমনি করে তোমরা তুলে নিতে পারবে, এটাতে কোনো ব্যাপার না, বাট ফেসের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে এটা ভয় থেকেই যায়। সো এই দুটো খুবই আমার ইউজফুল অ্যান্ড লাইফ সেভিয়ার প্রোডাক্ট, মানে আমাকে কোথাও হুট করে চলে যেতে হয় না পার্লারে যে আমাকে আপার লিপস করতে হবে বা কিছু, বা আমার হাতের হেয়ার তুলতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি দুটো ইজিলি ব্যবহার করতে পারি। সো এগুলো খুবই হ্যান্ডি। সো নেক্সট একটা কিনেছিলাম জাস্ট টিপের পাতায়, অনেক রকমের কালো টিপ, যদি এখন আমি টিপ পড়া ছেড়েই দিয়েছি প্রায় বলতে পারো, মানে টিপ পড়ি না, আগে খুব টিপ পড়তাম বাট এখন টিপ পড়াটা জানি না কী হয়েছে ছেড়ে দিয়েছি। সো দেখ কিনে রেখেছি, কোনো না কোনো কাজে তো লাগবেই। সো নেক্সট তোমাদেরকে একটা খুবই ভালো প্রোডাক্টস দেখাই, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে মি অনের বানানা পাউডার। তো আমি বানানা পাউডার অনেক দেখেছিলাম, ল্যাকমির একটা বানানা পাউডার না, ল্যাকমির অ্যাকচুয়ালি রোজ পাউডার একটা আছে, আই থিঙ্ক অনেকটা দাম পড়ে আসছিলো সেজন্য কিনিনি। তো আমি মি অনের এই বানানা পাউডারটা কিনেছিলাম। সো এটা খুলে দেখাই তোমাদেরকে। সো দিস ইজ দ্য প্যাকেজিং অ্যান্ড এটা খুললে তোমাদের ভেতরে একটা খুবই ভালো পাফ দেয় তোমাদেরকে, এই যে আমি অলরেডি ইউজ করে করে তার সত্যানাশ করে দিয়েছেন, এখানটাতে আই থিঙ্ক ফোকাস নিচ্ছে, ইয়েস। সো এখানটাতে দেখো কতগুলো ফুটো ফুটো আছে, যেগুলো করতে হয়েছে ফুটো, তো সেখান থেকে তোমার পাউডারটা বেরোয়, যদি তোমাদের মনে হয় কম বেরোচ্ছে তো তোমরা এখানে ঢাকনাটা খুলে ভেতরে পাউডারটা ইউজ করতে পারো। সো আমি এখন খুলছি না। সো এইটার প্রাইস আই থিঙ্ক কোথাও না কোথাও নিয়েছিল 399, 400 টাকা দাম বানানা পাউডারের, জানো তোমরা দাম খুব হয়। অ্যান্ড এটা এতটা ভালো বানানা পাউডারটা, লাইক তোমার পুরো ফেসটাকে মানে পুরো লক করে দেয়, মানে পুরো মেকআপের যে বেসটা ছিল সেটাকে পুরো লক করে দেয়, একটা ডিউই ফিনিশ দেয় অ্যান্ড খুবই মানে মেকআপটাকে লং লাস্টিং করে। সো যারা বানানা পাউডার ইউজ করতে পারো তারাই একমাত্র কিনবে। সো বেকিংয়ের জন্যও বানানা পাউডার লাগে। সো দ্যাট ইজ ইট। তো দেখতে পাচ্ছি এখানে 01 শেডের আমাকে দিয়েছে। সো এই 01 শেডেরটা হচ্ছে আমার শেড, তো এটাই আমার স্কিনের সাথে ম্যাচ করে। সো এটা বাট আমার মনে হয় যে কোয়ান্টিটিটা অনেকটাই কম, মানে 400 টাকার একটা বানানা পাউডারের জন্য কোয়ান্টিটিটা আমার মনে হয় অনেকটাই কম দিয়েছে। সো যাই হোক, ভালো প্রোডাক্টটা ভালো। সো গাইজ, যারা ফুল ফ্লেজেড মেকআপ করবে সেক্ষেত্রে কিন্তু বানানা পাউডার অবভিয়াসলি লাগবে, সো সেই জন্য আমি একটা বানানা পাউডার কিনে রেখেছি। সো দ্যাট ইজ ইট। চলে যাচ্ছি গাইজ নেক্সট প্রোডাক্টে, দ্যাট ইজ এই হিলারি রোডার অল ডে লং মেকআপ ফিক্সার। এটা 150 ml আছে এটাতে অ্যান্ড এটার দাম 249, মানে 250 মতো খানিকটা। এটা আমার সুইস বিউটির ছিল, লাইক এই যো আমার কাছে এটা সুইস বিউটির যে মেকআপ ফিক্সারটা ছিল, এটা প্রচুর লং লাস্টিং, প্রায় 1 বছর চলেছে, আমরা সবাই ইউজ করেছি, মানে অঢেল চলেছে। তো আমি ভাবলাম যে একই দামের যখন আমি সেম প্রোডাক্ট পাচ্ছি তখন আমি অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি, তো আমি ভাবলাম হিলারি রোডার এটা দেখেছিলাম অ্যান্ড প্যাকেজিংটা বেশ ভালো অ্যান্ড প্রোডাক্টটা অনেকটাই রয়েছে, লাইক তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো দিস ইজ দ্য হোল প্যাকেজিং, দিস ইজ দ্য হোল প্রোডাক্ট। সো এটা খুবই ভালো, এই যে খুললে এখানে স্প্রেয়ারটা রয়েছে, তো এখান দিয়ে স্প্রে করা যায়। সো মেকআপ, তোমরা জানো যে মেকআপ ফিক্সার কী কাজে লাগে, পুরো মেকআপটাকে লাস্টে ফিক্স করতে, সেট করতে কাজে লাগে। সো মেকআপ ফিক্সার না হলে কিন্তু পুরো হোল মেকআপ ইনকমপ্লিট। তোমরা জানো যে পুরো ফুল ফ্লেজেড মেকআপ করছে, লাস্টে মেকআপটাকে যদি সেটই না করলাম, লকই না করলাম, তো কোনো মানে দাঁড়ায় না। সো তোমরা অবভিয়াসলি কোনো প্রোডাক্ট কিনে লাগে কিন্তু তোমরা এক্সপায়ারি ডেট অবভিয়াসলি দেখে নেবে, কারণ ফেসের ব্যাপার, আমাদের স্কিনের ব্যাপার, এক্সপায়ারি ডেট যদি চলে যায়, ডেট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো দোকানে গেলেও এক্সপায়ারি ডেট অবভিয়াসলি দেখে কিনবে। তো এটা 250 দাম, আই থিঙ্ক একটা মেকআপ ফিক্সারের জন্য এর থেকে মানে চিপ প্রাইস আর কিছু হয় না। সো এটা খুবই ভালো মেকআপ ফিক্সারটা আমি দেখলাম, একটা ডিউ ফিনিশ দেয় অ্যান্ড তাড়াতাড়ি স্কিনের মানে সব কিছু লক করে দেয় পুরো মেকআপের বেসটাকে। সো ইটস কোয়াইট গুড। সো চলো এবার যাচ্ছি নেক্সট প্রোডাক্টসের। সো এটা হচ্ছে ZM-এর একটা সিরাম, ZM ন্যাচারালস ভিটামিন সি ফেস সিরাম। এটা খুবই ভালো, আমি দেখলাম ভীষণ ভালো। আমার কাছে এর আগে যে সিরামটা ছিল সেটা ছিল যে গার্নিয়ারের এই সিরামটা,
তো এটাকে আমি এখন ছেড়ে আমি একটা নতুন ব্র্যান্ডের একটা সিরাম মানে ট্রাই দিচ্ছি সো এটা লেখা আছে যে রিডিউসেস ডালনেস এন্ড ব্রাইটেন স্কিন মানে তোমার যত স্কিনের পিগমেন্টেশন ব্লেমিশেস আছে সেগুলোকে কমিয়ে দেয় অ্যান্ড তোমার স্কিনটাকে ব্রাইট গ্লো অ্যান্ড রেডিয়েন্ট করতে হেল্প করে সো লেখা আছে অলসো কন্টেন্স আলফা আরবিউটিন অ্যান্ড যাই হোক তো এটার দাম হচ্ছে 200 টাকা ঠিক আছে একটা ফেস সিরামের জন্য এর থেকে কমে কিছু হয় না নেক্সট অ্যান্ড এটার কোয়ান্টিটি হচ্ছে 30 ml থাকে অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি যথেষ্ট কোয়ান্টিটি দিয়েছে আমার মতে খুবই ভালো প্রোডাক্টটা অ্যান্ড এটার অ্যাপ্লিকেটরটাও খুবই ভালো মানে খুবই মানে কি বলবো ইজি টু ইউজ তো তোমাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টসটা খুবই সুন্দর ব্লু পুরো প্যাকেজিং আছে আমার ভীষণ ভালো লাগে অনেকটা আছে এখান দিয়ে তোমরা বুঝতে পারছো কিনা তাই না পুরোটা এখনো আছে আমি জাস্ট অল্প একটু ইউজ করেছিলাম সো গাইজ এটা ওয়ান অফ মাই ফেভারিট কারেন্ট ফেভারিট প্রোডাক্ট বলতে পারো লাইক জেডএম এর এই ফেস সিরামটা তোমরা চাইলে এই ফেস সিরামটাতে তোমরা যেতে পারো আমি গার্নিয়ের ফেস সিরামটা এখন রেকমেন্ড করবো না বিকজ দিস হ্যাজ বিন মাই মোস্ট ফেভারিট প্রোডাক্টস নাও ইট ইস তো এটার দাম বললাম 200 টাকা অ্যান্ড 30 ml এর মতো থাকে অ্যান্ড তোমরা জানো ভিটামিন সি কতটা ভালো যে যার জন্য আমাদেরকে বলে অরেঞ্জেস খেতে যাতে আমাদের স্কিন অ্যান্ড হেয়ার নেলস খুব ভালো থাকে সো এটা আমি ইউজ করছি তো আরেকটা কথা যেটা তোমাদেরকে এখানে আমি মনে হয় বলে রাখা উচিত শুধু কিন্তু মানে এরকম প্রোডাক্টস বাইরে থেকে মেকে কিন্তু গ্লোয়িং স্কিন পাওয়া যায় না বা স্কিনকে রেডিয়েন্ট করা যায় না ভেতর থেকে কিন্তু ভালো হতে তার জন্য কিন্তু একটা গুড লাইফস্টাইল ফলো করা উচিত আই মিন গুড ফুড হ্যাবিটস কনজিউম করা উচিত আমাদের সেরকম হ্যাবিটসে থাকা উচিত বাট কখনো কী হয় যে আমরা বাইরের ফাস্টফুড খুব খেতে থাকি অ্যান্ড কোনো রকমের ফ্রুটস কনজিউম করি না অ্যান্ড দেন উল্টো পাল্টা আগ্রাম বাগ্রাম জিনিস খেতে থাকি যেগুলো কিন্তু আলটিমেটলি কোনো কাজের নয় সো এরকম প্রোডাক্টস ইউজ করে কিন্তু আলটিমেটলি কিছু হবে না তোমাদের ভেতর থেকে ভালো থাকার জন্য কিন্তু এইগুলো ফলো করতে হবে যাই হোক অনেক জ্ঞান দিলাম যেগুলোর মধ্যে আমি কিছু কিছু হয়তো ফলো করি না সো নাথিং টু ডু তো নেক্সট প্রোডাক্টসে যাচ্ছি সেটা হচ্ছে এই মেলস কসমেটিক্সের ব্লাশ দিস ইজ ন্যাচারাল ফ্লাশিং ব্লাশ অ্যান্ড এটার টোনটা খুবই ভালো দেখতে পাচ্ছ টোনটা খুবই ভালো অ্যান্ড এটার মধ্যে একটা শিমারি পার্টিকেলস আছে মানে একটা শাইনিং ব্যাপার আছে দেখতে পাচ্ছ আমি মাঝখান দিয়ে অনেকটা ইউজ করছি সেই পুজো থেকে এগুলো ইউজ করছি তোমাদেরকে আমি এই জন্যই পরের ভিডিওটা বানালাম তোমাদের জন্য যাতে আমি ফার্স্টে ইউজ করে রিভিউ তারপর তোমাদেরকে দিই মানে ফার্স্টে আমি কিনেই তোমাদেরকে প্রোডাক্টস দেখিয়ে দিলাম তার কোনো মানেই হয় না কারণ আমি এগুলো ইউজ করলাম না কেমনটা কি অ্যাপ্লিকেবল হচ্ছে মানে কেমনটা কি স্যুট করছে কতটা এফেক্টিভ না জানি কিন্তু তোমাদেরকে ভিডিওটা আমি বলতে পারি না দ্যাটস ওয়াই আমি ভাবলাম তোমাদেরকে আমি ইউজ করে দেখাই তো মেলস কসমেটিক্সের এর আগে আমি কোনো নাম শুনিনি বা বলতে পারো মেলস কসমেটিক্সের আমি কোনো প্রোডাক্টস ইউজ করিনি বাট ভালো দেখে পড়ে গেল বাট ভালো দেখলাম প্রোডাক্টস সো গাইজ এটার এটা থাকে হচ্ছে 6.5 গ্রাম অ্যান্ড কত দাম নিয়েছিল দামটা ঠিক এখন মনে পড়ছে না আই থিঙ্ক ওই 200 টাকা 250 টাকা এর মধ্যে আই থিঙ্ক এটা হবে সো আমি ব্লাশ তো তোমরা এতদিন দেখে আসো যে আমি ব্লাশ লিপস্টিক দিয়ে ইউজ করে নিতাম বাট এবার আমি ভাবলাম কেননা একটা পার্টিকুলারলি ব্লাশে ইউজ করা যাক সো এই ব্লাশটা না কাইন্ড অফ ব্লাশ কাম হাইলাইটার কারণ এর মধ্যে বললাম একটা শাইনিং পার্টিকলস আছে যেগুলো তোমার এই জায়গাটাতে দিলেন যেমন গাইজ আমি এখন লাগিয়ে রেখেছি একটা শাইনিং ব্যাপার আছে আমি হাইলাইটার কিন্তু এখন অ্যাপ্লাই করিনি কারণ এই মেকআপ লুকটা আমি করেছিলাম টিনেজার মেকআপ লুক তো তাদের কাছে এত প্রোডাক্টস থাকে না যে হাইলাইটার ব্লাশ সব কিছু একসাথে ইউজ করবে তো আলাদা আলাদাভাবে ইউজ করবে সেই জন্য আমি এই প্রোডাক্টসটা দেখলাম এটা তোমাদের হাইলাইটার কাম ব্লাশ দুটোরই কাজ করে দেবে কিন্তু সো এটাতে তোমরা যেতে পারো এটা আই থিঙ্ক চিপই নাম ছিল সো নেক্সট দেখাচ্ছি দুটো লিপস্টিক সো এই দুটো লিপস্টিক খুবই চিপ প্রোডাক্টস মানে খুবই চিপ কোয়ালিটির যতটুকু আমার মনে হয় বিকজ আমি ইউজ করেছি এই যে এই দুটো প্রোডাক্টস এটা হচ্ছে যে লিওন বিউটির সুপারস্টে লিপ গ্লস সুপারস্টে লিখেছে কাইন্ড অফ কিছুটা ট্রু কিছুটা ফলস বিকজ সুপারস্টে তো আছে অ্যান্ড তোমরা গুলিয়ে ফেলো না দেখো এটা এই যে কালারটা দেখছো এটা আমি এখন যেটা লাগিয়ে রেখেছি অ্যান্ড এইটা সো এইটার একটা রিভিউ দিই সেটা হচ্ছে এটা যখন আমি পুজোতে লাগিয়ে বেরিয়েছিলাম পঞ্চমী দিনে খালি উঠে যাচ্ছিল এখান দিয়ে উঠে যাচ্ছিলো মানে এমনি করলে জিনিসটা উঠে যাচ্ছিলো সো এটা খুব একটা ভালো না সো এটা খুবই ভালো যার জন্য দেখো এই এই শেডটাই আমি এখন ইউজ করছি ইটস আ ভেরি বিউটিফুল পিঙ্কিশ নিউড শেড তো খুবই ভালো লাগে অ্যান্ড এগুলোর দাম হচ্ছে 150 করে আমি যেই কসমেটিক স্টোরটা থেকে কিনি সেখান থেকে কিনেছি আমি ভাবলাম লিপস্টিক তো আমি একই লিপস্টিক তো সারা জীবন লাগাবো না তার জন্য আমি কম মানে ইনভেস্ট করেছি লিপস্টিক্সের ওপর আমি জানি যে মানে হাই এন্ড ব্র্যান্ডের লিপস্টিক কিন্তু খুবই ভালো তোমার লিপসের জন্য বাট স্টিল আমি কম ইনভেস্টমেন্ট করেছি লিপস্টিকের জন্য কারণ এগুলোর পরে আবার আমি নতুন প্রোডাক্টসে আবার ইনভেস্ট করবো আবার রিস্টক করবো তো তার থেকে আমার মনে হয় যে এরকম কম দামি লিপস্টিক ইউজ করাই ভালো মানে ফর কারেন্ট সিনারিও পরে দেখা যাবে যদি চাই মন চায় তো আমি আবার নতুন কোনো লিপস্টিক কিনেও নিতে পারি সো দ্যাট ইজ ইট আমার কাছে কত লিপস্টিক পড়েছে ওগুলো ইউজই করি না পরে পরে খারাপ হচ্ছে অ্যান্ড আমি আবার নতুন দুটো লিপস্টিক কিনেছি ভেবেছিলাম কিনবো না সো যাই হোক তোমরা চাইলে এইরকম লিপস্টিক কিনতে পারো তো আমার মতে এই ব্রাউনটা কিনো না এইটা কিনতে পারো ইট ইজ আ ভেরি
গুড শেড এন্ড দেখতে পাচ্ছো এই শেডটা আমার স্কিন টোন এন্ড যখন ডাস্কি স্কিন টোনের ক্ষেত্রে খুব ভালো যাবে সো এই দুটো ওয়ান অফ মাই মানে এই লিপস্টিকটা ওয়ান অফ মাই ফেভারিটস আমি সবসময় এখন এটা ইউজ করি সো এরপর দেখা যাচ্ছে এটা লিপ লাইনার সো দিস ইজ বেসিক্যালি লেখা আছে দেখো সুইস বিউটি বোল্ড ম্যাট লাইনার অ্যান্ড এটা আছে 1.6 গ্রাম এটা কত টাকা নিয়েছিল আই থিঙ্ক 50 টাকা না সামথিং কিছু একটা নিয়েছিল আমি দামটা ভুলে গেছি কারণ এখানে লেখা নেই অ্যান্ড এটা এই লিপ লাইনারটা দিয়ে আমি এখন আমার লিপটা লাইন করেছি সো এটা একটু ওরকম কী বলতে পারি মারুনিশ টাইপের নিউট পিঙ্কিশ টাইপের একটা কালার আছে খুব ভালো যে কোনো লিপস্টিকের সাথে এটা চলে যাবে সো লিপ লাইনার খুবই দরকার হয় লিপটাকে লাইন করার জন্য যারা বিগিনার আছে তারা লিপস্টিক পরতে গেলেই লিপসের বাইরে বেরিয়ে যেতে তোমরা একটা আউটলাইন করে নিলে তো তোমাদের কাছে একটা ফ্রেম তৈরি হয়ে গেলো একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেলো একটা লিমিটেশন তৈরি হয়ে গেলো না যে এর বাইরে লিপস্টিকটা লাগানো যাবে না সো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যেমন শুরুতে যখন আমি লিপস্টিক লাগাতাম আমি তো খালি বেরিয়ে যেত বারবার মুছতে হতো আমাকে সো সেক্ষেত্রে কিন্তু লিপ লাইনার খুবই হেল্পফুল হয় সো এটা দেখিয়ে দিলাম নেক্সট আমি একটা ইয়ে কিনেছিলাম এটা হচ্ছে কী বলে নেল পেন্ট রিমুভার তো এটার বেশি দাম নেই 20-30 টাকা দাম হবে 25টা পিস আছে অ্যান্ড তার সাথে এই একটা কী বলে খালি পড়ে যাচ্ছে আর দিয়ে সো গাইজ এরপরে এই একটা নেল পলিশ কিনেছিলাম দেখতে পাচ্ছ এখন একটু একটু আছে সো 50 টাকা দাম নিয়েছিল অ্যান্ড এটা 30 টাকা সামথিং নিয়েছিল তো গেল সো এরপরে আমি দুটো তোমাদেরকে খুব ভালো প্রোডাক্টস দেখাচ্ছি সেটা হচ্ছে এই দুটো দেখাচ্ছি বেসিক্যালি দিস ইজ a concealer shade and this is a contour shade তো এটার নাম্বারটা হচ্ছে 0.7 দেখো এখানে লেখাটা আই থিঙ্ক দেখতে পাচ্ছ তো এটা 0.7 আছে অ্যান্ড এটা আছে 11 ওকে সো বেসিক্যালি কনসিলার অ্যান্ড কন্ট্রোলের জন্য আমি ভাবছিলাম আলাদা কোনো প্যালেট কিনবো বাট ভাবলাম যে আমি খুব তো একটা ইউজ করি না সো কনসিলার যেহেতু আমার কাছে অলরেডি একটা আছে যে তোমরা জানো যে আমার কাছে সুইস বিউটির কনসিলারটা আছে তো এটাই আমার চলে যায় বাট ভাবলাম একটা এরকম এটা তো লিকুইড কনসিলার ছিল তাই আমি ভাবলাম এটা একটা ক্রিম কন্ট্রোল কিনে নিই বা ক্রিম কনসিলার কিনে নিই আমার ক্রিম প্রোডাক্ট ইউজ করতে ভীষণ ভালো লাগে সো আমি কন্ট্রোল শেডটা খুব ইউজ করছি এখন রিসেন্টলি ওয়ান অফ মাই ফেভারিট দেখতে পাচ্ছি আমি এখনও কন্ট্রোল করেছি জানি না কতটা বোঝা যাচ্ছে বাট এখানটাতে বেশ ভালোই বোঝা যাচ্ছে তো এই দুটো শেড যে তোমরা ইউজ করতে পারো মানে ইন্ডিভিজুয়াল এরকম প্রোডাক্টগুলো কিন্তু খুবই হ্যান্ডি হয় লাইক তোমরা যে কোনো একটা ব্যাগেতে নিয়ে চলে গেলে কন্ট্রোল শেড অ্যান্ড এই কন্ট্রোল শেডটা দিয়ে তোমরা কিন্তু অনেক রকমের লুকসও করতে পারো লাইক কন্ট্রোল শেডটা দিয়ে তোমরা মানে ব্লেন্ড করে দিলে এটা কিন্তু একটা আই শ্যাডো মতনও কাজ করবে সো যেভাবে তোমরা যত রকমভাবে ইউজ করতে পারো তত রকমভাবে ইউজ করবে তো এইগুলোরও ওরকম নিয়েছিল আই থিঙ্ক 30-30 ইয়া ফির 50-50 করে দাম নিয়েছিল পার হেড মানে ইচ প্রোডাক্ট সো এই দুটো ওয়ান অফ মাই ফেভারিটস আমি এরকম টাইনি টাইনি প্রোডাক্টসে ইনভেস্ট করতে বেশ ভালো লাগে আমার কারণ এগুলো খুবই হ্যান্ডি হয় খুবই অ্যাফোর্ডেবলও হয় অ্যান্ড অনেকদিন চলেও মানে এটা তুমি যদি একা ইউজ করো অনেকদিন কিন্তু চলবে সো এই দুটো আমার খুবই ভালো লাগলো তো এই দুটো আমি কিনেছিলাম নেক্সট আমাদেরকে একটা প্রোডাক্ট দেখে সেটা হচ্ছে যে এভারইউথের এই পিওর অ্যান্ড লাইট ট্যান রিমুভাল প্যাক ফর ফেস অ্যান্ড বডি বোথ তো এটা ফেস আর বডি দুটোর জন্যই ট্যান রিমুভ করবে এই প্রোডাক্টটা আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম এখানে আমি আই বাটনে কোথাও দিয়ে দেবো ভিডিওটা তোমরা পারলে চেক আউট করে নিও যে আমি দুর্গাপুজোর আগে এইগুলো দিয়ে আমার স্কিনটাকে প্রেপ করেছিলাম স্কিনটাকে ভালো করেছিলাম সো এটা হচ্ছে চকলেট অ্যান্ড চেরি ফ্লেভারে লেখাই আছে ডিটক্সিফাই স্কিন অ্যান্ড হেল্পস রিমুভিং ট্যান সো খুবই ভালো এটা আই থিঙ্ক 30 টাকা না 20 টাকা দাম নিয়েছিল খুবই ভালো তোমরা যারা বিগিনার আছো তারা কিন্তু এরকম একটা প্রোডাক্টস কিনে নিতে পারো এটা কিন্তু তোমাদের এই মানে এই একটা প্যাক কিন্তু তোমাদের তিনবার তুমি তো মানে ভালো মতন তিনবার ইউজ করে নিতে পারবে ফেস অ্যান্ড গলা অবধি তো আমি তো এটা ইউজ করেছিলাম তাই তোমাদেরকে রিভিউ দিই তো গাইস এরপর তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই চারটে জিনিস সো বেসিক্যালি এই চারটে হচ্ছে যে ল্যাকমির আইলাইনার্স বাট চারটে চার রকম ভ্যারিয়েন্টসে আছে লাইক এটা আছে ব্ল্যাকে এটা আছে গ্রিনে এটা ব্লুতে অ্যান্ড গাইস এটা আছে গোল্ডেনে তো সো গাইস এই চারটেই হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট কারেন্ট ফেভারিট এই চারটে আমি অলরেডি ইউজ করেছি এটা পঞ্চমীতে লাগিয়েছিলাম এটা সপ্তমীতে অ্যান্ড এটা আমি যখন শপিং করতে যাচ্ছিলাম দুর্গাপুজো সেদিনকে লাগিয়েছিলাম অ্যান্ড কালোটা তো অলওয়েজ ইউজ করতেই থাকি তো চারটে প্রোডাক্টসই খুব ভালো এগুলো কত করে দাম নিয়েছিল আমার ঠিক এখন মনে পড়ছে না ভালোই দাম নিয়েছিল লাইক লেখাতে 130 টাকা করে পার ইচ 130 টাকা করে দাম লেখা আছে সো বুঝতেই পারছো চারটে প্রোডাক্টস কত হয়ে যায়
তো এগুলো আমার খুবই মানে ইউজফুল হয় যখন আমার মনে হয় মনে হয় যে আমি কোনো আই শ্যাডো লাগাবো না, আমি কালারফুল কিছু চাইছি, একটু পপ আপ কালার চাইছি আমার আইজের ওপর, তো সেক্ষেত্রে কিন্তু আমি এই ব্লুটাতে বা গ্রিনটাতে বা এই গোল্ডেনটাতে কিন্তু যেতে পারি। তো এগুলো খুবই হেল্পফুল। তোমরা যারা মনে করছো যে এতগুলো কালার সেম না, তারা কিন্তু আমার মনে হয় গ্রিনটা নেওয়া খুব ভালো, কারণ গ্রিনটা সবার মুখে ফুটে উঠবে। ব্লুটাও নিতে পারো ফর দ্য পপ অফ কালার। তো ব্লুটা আমি লাগিয়েছিলাম পঞ্চমীতে, তোমরা আই থিঙ্ক আমাকে দেখেছো ব্লু আইলাইনারে, অ্যান্ড এইটাও লাগিয়েছিলাম হচ্ছে সপ্তমীতে, যেদিনকে আমি সাদা ড্রেসটা পরেছিলাম তার সাথে। সো খুব ভালো লাগছিলো। অ্যান্ড গাইজ, তোমরা জানো যে ল্যাকমির প্রোডাক্টস অলওয়েজ ভালো হয়, সেই চারটে তোমরা নিয়ে নিতে পারো ভেরি সুন। দ্যাট ইজ ইট গাইজ, দ্যাট ইজ দ্য র্যাপ আপ অফ দিস ভিডিও। আই হোপ দ্যাট ইউ লাভ দ্য ভিডিও অ্যান্ড ইউ লাইকড অল দ্য প্রোডাক্টস দ্যাট আই হ্যাভ গন। সো দিস ইজ ইট। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন জানো তোমরা তোমাদেরকে কী করতে হবে, ভিডিওকে একটা লাইক করবে। অ্যান্ড গাইজ, আমাকে কমেন্ট করে নিচে জানাবে যে তোমাদের কোন প্রোডাক্টটা সব থেকে বেশি ভালো লাগলো, অ্যান্ড কোন প্রোডাক্টটা তোমাদের কাছেও সেম আছে বা তোমরা প্ল্যানিং করছো যে সেই প্রোডাক্টটাতে ইনভেস্ট করতে পারো। অ্যান্ড অবভিয়াসলি ভিডিওটাকে একটা শেয়ার করে দেবে, তাতে যারা ভাবছে যে প্রোডাক্টসগুলো নেবে তারা আমার রিভিউটা দেখে অবভিয়াসলি নিতে পারে, কারণ আমরা অবভিয়াসলি মানে রিভিউতে বিলিভ করি অ্যান্ড রিভিউতে ট্রাস্ট করি। কারণ আমি তো স্পেশালি আমি যদি কোনো প্রোডাক্টসে দেখিনি যে সেই রিভিউটা খারাপ, আমি কখনই কিনবো না, সেটা আমার যতই পছন্দ হোক না কেন। সো আই অলওয়েজ বিলিভ ইন রিভিউস। সো যাই হোক, তোমরা পারলে ভিডিওটাকে শেয়ার করে দিতে, তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে। অ্যান্ড অবভিয়াসলি ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আমি এখন একটু রেগুলার আছি, মানে ভিডিও তোমাদের জন্য ক্রিয়েট করছি। অ্যান্ড ওয়ান মোর গুড নিউজ, দ্যাট ইজ এর আগের ভিডিওতে আমি বলছি, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটি ট্যাবটা কিন্তু ওপেন হয়ে গেছে ইউটিউবের। তোমরা যারা যারা চাও যে আমি কিসের উপরে ভিডিও করি বা কোন টপিকের উপরে ভিডিও করি, তারা কিন্তু আমাকে সেখানে কমেন্ট করতে পারো ভিডিওর নিচে বা কোনো ফটোর নিচে। আমি সেখানে একটা ফটো আপলোড করেছি, একটা পোলও দিচ্ছি, তোমরা সেই পোলটাতে ভোট করে আমাকে জানাতে পারো যে আমি কিসের উপরে নেক্সট ভিডিও করবো। অ্যান্ড আমি তোমাদের সাথে এইভাবে কানেক্টেড থাকতে পারবো। আমার তো মনে হয় যে কমিউনিটি ট্যাবটা ওপেন খুবই ভালো, যাতে আমি তোমাদের ওপিনিয়ন্স জানতে পারবো অ্যান্ড তোমরা আমাকে তোমাদের সাজেশনসও দিতে পারবে। সো দ্যাট ইজ আ ভেরি গুড নিউজ ফর আস। অ্যান্ড প্লিজ মেক ইট 300 সাবস্ক্রাইবার ভেরি সুন। আই এম ইগারলি ওয়েটিং ফর দোজ 300 সাবস্ক্রাইবার্স, বিকজ আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু সি দিস পজিটিভ সাইডস হোয়াট এভার। সো সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই, টেক কেয়ার গাইজ, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ গাইজ ফর ওয়াচিং। আই উইল মিট ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, টাটা।